Rukui Abashi. Assalamualaikum. আপনারা কি ভালো আছেন? আমরা কেউ ভালো নাই, আমরা কেউ ভালো নাই। ৮০ টাকা চালের শেষ, তেল, মরিচ, পেঁয়াজ সবকিছুর দাম আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, তাই না? ডিমের দাম ১৫০ টাকা, আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, তাই না? বন্ধুগণ, আজকের যে একটা লুটেরা সরকার, আজকের একটা ফ্যাসিবাদী সরকার অত্যাচার করে, নির্যাতন করে আমাদের বুকের উপরে চেপে বসে আছে। আজকে এই সরকার, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। বন্ধুরা, দেশনেত্রী এখন অত্যন্ত, তাই না? জানেন তো আপনারা সবাই, তার চিকিৎসার সুযোগ দিচ্ছে না, বাইরে যেতে দিচ্ছে না, কারণ তারা জানে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে দেশে ফিরে আসে, জনগণের সামনে দাঁড়ায়, তাহলে তারা এক মুহূর্ত টিকতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে, তাই না? আমাদের বিএনপির প্রায় ৪৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে না? আপনাদের এখানে এমন লোক আছে যাদের মধ্যে মামলা নাই? সকলের বিরুদ্ধে আছে না মামলা? আবার এখন ট্রায়ালে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, আদালতে যাচ্ছে, ঠিক তো? আমাদের নেতা, আপনাদের নেতা ডক্টর মোশাররফ সাহেব এই রাজনীতি করতে গিয়ে, মিছিল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন অসুস্থ অবস্থায় ঢাকায় আছেন। বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করুক, আমাদের নেতা মোশাররফ সাহেবকে সুস্থ করুক, যারা অসুস্থ আছেন তাদের সকলকে সুস্থ করুক, আর আমাদের নেতা তারেক রহমানকে দেশের সাথে ফিরিয়ে আনে। বন্ধুগণ, এখন কি হাসিনা আসতে দেশে? আসতে আসতে আমেরিকা থেকে ঘুরে আসছে, খালি হাতে। বহু চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের ভিসা নীতি বাতিল করে তাদেরকে রক্ষা করা, বহু চেষ্টা করছে স্যাংশন তুলে দেওয়ার জন্য, বহু চেষ্টা করছে বিদেশিদেরকে বোঝাতে যে আবার তারা একটা নির্বাচন করবে, ওই নির্বাচনে তারা আগের রাতেই ভোট করে নিয়ে চলে যাবে। তারা কি শুনেছে? বাংলাদেশের মানুষ শুনেছে? বাংলাদেশের মানুষ কি তাদেরকে ওই আগের রাতে ভোট করতে দেবে? বন্ধুগণ, আপনারা কি গতবার ভোট করতে পারছিলেন? ভোট দিতে পারছিলেন? আবার ওই চেষ্টা করতেছে। এইবার কি আবার ওই চেষ্টা করতে সফল হতে দেবেন? আবার কি সে বিনা ভোটে ক্ষমতা দখল করতে পারবে? আমরা সেই কারণে বন্ধুগণ পরিষ্কার করে বলেছি যে খুব কথা পরিষ্কার, এবার নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। হাসিনার অধীনে আমরা কোন নির্বাচনে যাবো? যাবো নাকি? করতে বন্ধুগণ, এই জায়গায় আমাদেরকে অটল থাকতে হবে। আজকে খুব ভয় দেখাচ্ছে, ভয় দেখায়। কোন ভয়ে কাজ হবে না, কাজ হবে। আমার ছোট ছোট ভাইরা যুবক তোমরা খালি ভাই ভাই স্লোগান দাও, ভাই ভাই স্লোগান এখন দিও না, এখন স্লোগান একটাই, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, কি স্লোগান কি এক দফা হাসিনা তুই, এই স্লোগান হবে এখন। এখন ভাইরার সাথে থাকবে, ভাইরার সামনে থাকবে, কিন্তু স্লোগান একটাই, তাই না? এই ধরো 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 এই খালি স্লোগান দিবে, এত কিন্তু ভালো স্লোগান দিচ্ছি, এখন একটু ধরো বন্ধুরা ভাইয়েরা। আমার এটা জীবন মরণের সমস্যা বাংলাদেশে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না, এটা এইবার নির্ধারিত হবে। এরা বলে আমরা উন্নয়ন করছি, অনেক উন্নয়ন করছি, বলে না? উন্নয়ন করছে কিসের? তারা উড়ান সেতু বানাইছে, টানেল সেতু বানাইছে, তাই না? আবার আজকে রূপগঞ্জে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম নিয়ে আসতেছে। বন্ধুগণ, ইউরেনিয়াম হচ্ছে সেই ভয়ঙ্কর ভয়াবহ সেই কেমিক্যাল, যে কেমিক্যাল যদি ব্লাস্ট করে তাহলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। তাহলে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম মানুষ সেটাকে ভুগতে থাকে। আজকে হিরোশিমা নাগাসাকিতে ওইটা হয়েছে বলে আজকে নষ্ট হয়ে গেছে। চেরনোবিলের বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও মায়ের পর মায়ের শুধু নয়, সেখানে অসংখ্য মানুষ মারা গেছে, পঙ্গু হয়ে গেছে। আজকে কোন রকমের নিরাপত্তার ব্যবস্থা না রেখে এই সরকার শুধুমাত্র চুরি করার জন্য, দুর্নীতির জন্য এই ধরনের প্রকল্পগুলো নিয়ে আসতেছে, যেখানে সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না। বন্ধুগণ, আজকে এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জোর করে ক্ষমতার দিকে থাকা, দিকে দিকে দুর্নীতি করা। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে তারা, বিদেশে বাড়িঘর তৈরি করেছে, তাই না? করেছে না? বেগম পাড়া আর কোথায় কোথায় বাড়ি তৈরি করেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য তারা কোনো কাজ করে না। আমার সবচেয়ে বড় যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকার তারা কেড়ে নিয়েছে। আমাকে কথা বলতে দেয় না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছে, কথা বললেই মামলা। আর রাষ্ট্রের বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে আমাদেরকে দমায় রাখতে চায়, তাই না? আমার অধিকারটা আমাকে দিতে চায় না। বন্ধুগণ, আজকে আমাদের এই আন্দোলনে এর মধ্যে 1 বছরে 22 জন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে। আমাদের সব সড়কের নেতার উপরে নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আপনাদের লাকসামের হিরো পারভেজ, আমাদের সিআইডির ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করেছে। বন্ধুগণ, সহস্র মানুষকে গুলি করে হত্যা করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল ফাইলিং করেছে। এরা আদালতকে নষ্ট করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে নষ্ট করেছে, স্বাস্থ্যকে নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। আপনাদের চাঁদপুরে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে না? শিক্ষামন্ত্রী কি চাঁদপুর থেকে তো থাকে? মানিক সাহেব আছে না? কেন তুমি কথা বলো না কেন? বিশ্ববিদ্যালয় কোথাও তো চাঁদপুরে নতুন, চাঁদপুর শিক্ষামন্ত্রী আছে না? কথা বলো না কেন? আমি কোন দিকে মন থাকে? ওই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডিসি অভিযোগ দিয়েছে যে তার লোক 365 কোটি টাকা লুটপাট করেছে। এর মধ্যে দিয়েছে যে চাঁদপুরের বালুতে 6000 কোটি টাকার বালু পেয়ে ফেলেছে। সবকিছু হয় এই ভয়াবহ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার যতদিন দেশে থাকবে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই এলাকার এক মুহূর্ত ক্ষমতায় রাখা যাবে না। জেগে উঠেছে শুধু বাংলাদেশে, মানুষ জেগে উঠেছে। আমাদের তো দাবি একটাই, আমরা ভোট দিতে চাই, তাই না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? ওরা বলে না আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব, তাই না? তাই বলে না, ওটাকে আমরা হতে দেবো? এইবার আমাদের ভোট আমরাই দেব। এই ভোট চোর আগের রাত্রে ভোট চুরি করে, তাই না? শেখ হাসিনার অপর নাম কি? অপর নাম কি? ধরে তো বলেন না। শেখ হাসিনার অপর নাম কি? ভোট চোর। ওই ভোট চুরি আর করতে দেওয়া হবে না। তাই বন্ধুগণ, আজকের এই যে রোড মার্চ, ঠিক আছে, আজকের এই যে রোড মার্চ, আপনার রোড মার্চ, এই রোড মার্চে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, এই রোড মার্চ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। এই রোড মার্চের মধ্যে দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি যে আপনি এখনো সময় আছে, পদক্ষেপ করেন, পদক্ষেপ করে ডিজাইন করেন, সংসদ বিলুপ্ত করেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় এই জনগণ জানে কি করে আপনাদেরকে ক্ষমতা থেকে সরাতে হয়। বন্ধুগণ, তাই আর কথা বাড়াবো না। আজকে সারা রাস্তায় মানুষ এক কথাই বলতে থাকবে যে ফয়সালাম কোথায়, ফয়সালাম কোথায়, ফয়সালাম কোথায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কি বলছেন? টেক ব্যাক, টেক ব্যাক, টেক ব্যাক। আজকে যে আমাদেরকে বাঁচতে হয়, দেশকে বাঁচাতে হয়, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়, তাই খালি লাফায় লাফায় স্লোগান দিলে হবে না। হাসিনাকে নামাইতে হলে এই রাজপথে দখল করে রাখতে হবে। বারবার রাজপথ দখল রাখতে পাড়া বানাতো, হ্যাঁ, রাজপথ দখল করে রাখতে হবে শান্তিপূর্ণ ভাবে, ঠিক আছে? কুমিল্লা দখল হবে না, হবে না। বন্ধুরা, ভাইয়েরা, আমার ছোট ছোট ছেলেরা, ভবিষ্যতে যদি বাঁচতে চান, দেশকে যদি স্বাধীন রাখতে চান, দেশকে যদি মুক্ত করতে চান, আমাদের কোন বিকল্প নাই এই গভর্নমেন্টকে সরিয়ে জনগণের গভর্নমেন্ট তৈরি করা ছাড়া। আছে আজকে আমাদের আগে মূল্যবাদের কোন সম্মান দেয় না, তাদেরকে গ্রেফতার করে জেলে খুলে রাখে, মিথ্যা মামলা দেয়, জঙ্গি মামলা দেয়, তাই না? সব কিছুই একটাই কারণ, জোর করে ক্ষমতায় থাকতে চায়। তাই বন্ধুগণ, আজকাল কোনো কাল বিলম্ব নয়, এখনই সময়। আমাদেরকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং রাজপথ দখল করে সরকারকে সকলকে আন্তরিক ধন্যবাদ করতে পারে। এখন আমরা সেই আন্দোলনে জাতীয় করি। সালামালাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, কুমিল্লা জিন্দাবাদ, কুমিল্লা জিন্দাবাদ, কুমিল্লা জিন্দাবাদ।